ঘরের মধ্যে তুমি যত খুশি কাঁদো, কিন্তু দরজা সব সময় হাসি মুখেই খুলবে। কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছো, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ভিডিওর প্রথমেই আজকে অনুরোধটা করে নিয়েছি, যারা ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ হয়তো ভুলে গিয়েছেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, আপনাদের নিকট অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন তাদেরকে আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমার বেডরুমটা সুন্দর করে একটু গুছাবো, তারপর আমার ডাইনিং রুমের সাইডে অনলাইন থেকে আনা জিনিসগুলা দিয়ে একটু ডেকোরেশন করব। সব মিলিয়ে আশা করি আজকের ভিডিও অনেক অনেক ভালো লাগবে। পাশাপাশি আমার আপুদের দুষ্টু মিষ্টি কিছু কমেন্টস পড়ব। তো সকালের জন্য নাস্তা বানাচ্ছি, আজকে রুটি ভেজে নিচ্ছি। গ্যাসটা কিন্তু কম, দেখতেই পাচ্ছেন, রুটিটা দিয়ে রেখেছি কিন্তু উল্টাচ্ছি না, তার কারণ হচ্ছে গ্যাস কম, কোনো সমস্যা হবে না। আর এখানে বাঁধাকপি, আলু, গাজর সব মিলিয়ে একটা ভাজি করে নিয়েছি, সাথে ডিম ভাজব। তো এখন আমি প্রথমেই আপনাদের ভাইয়াকে নাস্তাটা দিয়ে দিব, কেননা বাচ্চারা এখন খাবে না। তো যাই হোক, প্রথমে আজকের ভিডিওতে আমি যে কমেন্টস পড়ব, দুইজন আপুকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি জানি সবসময় আপুরা আমার ভিডিও দেখে, তার মধ্যে প্রথমে হচ্ছে এভরিডে ব্লগ অ্যান্ড ফুড, আরেকজন আপু হচ্ছে নাইস ব্লগ অ্যান্ড কুকের, আমাদের নাইস আপু। তো কেন ধন্যবাদ দিচ্ছি আমি বলতেছি, আমি ভিডিওর প্রথমে যে ইন্ট্রোটা দেই, তো সেটা আসলে আমি কেটে কেটে ভিডিও থেকে নেই আর কি। অনেক সময় দেখা যায় তাড়াহুড়া করে যদি ভিডিও আমি এডিট করি, তো সব সময় আসলে হয় না এটা, মাঝে মাঝে আমি খেয়াল করি আর কি, যখন বয়স দেওয়ার সময় দেখি একটা অংশই দুইবার এসে পড়েছে, তো তখন আবার আমি কেটে দিই। কিন্তু আসলে কালকে তাড়াহুড়া করে দেখা যায় যে যখন আমি বয়স দিয়েছি তেমনই খেয়াল করিনি। তো নাইস ব্লগ অ্যান্ড কুক থেকে আপু এবং এভরিডে ব্লগ অ্যান্ড ফুডের আপু আমাকে বলেছিল যে আপু তুমি যে ডিম ধুয়েছ সেই অংশটা কি দুইবার এসেছে। তো এভরিডে ব্লগ অ্যান্ড ফুডের আপু একদমই স্টেট বলেছে যে আপু ডিম ধোয়া এবং চাল ঢালাটা দুইবার এসেছে। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ, আসলে মাঝে মাঝে এই ভুলগুলো ধরিয়ে দিলে হয় কি, এটা আসলে খারাপ না, এটা হয় কি আমরা আরও সতর্ক হই, ভিডিওটা দেওয়ার সময় আরও আসলে খেয়াল করি। আর নাইস ব্লগ অ্যান্ড কুকের আপু আমাকে বলেছে, আপু আমার কি চোখে সমস্যা নাকি জানি না, হ্যাঁ আমার কেন জানি মনে হচ্ছে ডিম ধোয়াটা দুইবার এসেছে। তো অবশ্য আমি আপুকে রিপ্লাই করেছি যে আপু তোমার চোখে সমস্যা না, আমার ভিডিওতেই সমস্যা। তা আসলে আপু আমি মনে করি হয়তো অনেক আপুরা দেখেছেন ভালো করে খেয়াল করেননি, আসলে এটা কার দোষ না। তো আপু তোমরা যে এত সুন্দরভাবে ভিডিও দেখে আমাকে বলে দিয়েছো, তার জন্য তোমাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, নাস্তা খাওয়া শেষ করে আমি ডাইনিংটা গুছিয়ে ফেলেছি সে অংশটা শেয়ার করিনি। তো এসেছি আমি এখন আমার বেডরুমটা গুছানোর জন্য। তো ইদানিং এই যে মশারি রাখি, এই কুশনটার সেন্টটা খুবই ডিস্টার্ব দিচ্ছে, তো এক সময় বসে ঠিক করতে হবে আর কি। তো যাই হোক, অর্ধেক লাগিয়ে ফেলে রেখেছি, আর এই তো বিছানাটা ঝেড়ে নিয়েছি। এটা আমার বেডরুম, যারা নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো জানেন। তো বেডরুমের উপরে কিছু আমি আর্টিফিশিয়ালি গাছ, আবার ওই কোনায় একটা ফুল দিয়েছিলাম, তো সেগুলো আপাতত খুলে রেখেছি, একটু অন্যভাবে ডেকোরেশন করব। তো আজকেও একটু টুকিটাকি সাজিয়ে নিচ্ছি। আর আজকে মূল সাজানোর উদ্দেশ্য হয়েছে ওই যে অনলাইন থেকে জিনিসগুলো এনেছি, সেখানে কিন্তু একটা হ্যাঙ্গিং বাস্কেট দিয়েছে, তো সেটা আমি একটু ডেকোরেশন করব। এই যে সেটা ওয়ালে লাগিয়ে দিয়েছি। তো আমার কালকের ভিডিওতে যেহেতু আমি আমার অনলাইন থেকে আনা জিনিসগুলো দেখিয়েছি, আমার অনেক অনেক আপুর প্রশ্ন ছিল যে আপু কোন ফেজ থেকে নিয়েছো, কত টাকা নিয়েছো। তা আমি প্রথমে সেই আপুদের নামগুলা বলবো, তারপর আসলে আমি পেজটা আমার স্ক্রিনে শো করিয়ে দিব এবং পেজটার নামও বলে দিব। আমি আপুদের এত সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে
আমি যে ফেস্টার থেকে এনেছি সে আপুকে মেসেঞ্জারে আসলে আমি একটা মেসেজ পাঠিয়েছি যে আপু আপনার জিনিসগুলা খুবই সুন্দর হয়েছে, আর তাছাড়া আমার ভিডিওতে আমার সব আপুরা অনেক অনেক পছন্দ করেছে। তা আপনার নিকট আমার একটা অনুরোধ, আমাকে যেভাবে জিনিসগুলা দিয়েছেন আপুদেরকে ঠিক তেমনিই দিবেন, কেননা অনেক ফেজে দেখি আমি যখন বাস্কেটগুলো যায় দেয় আর কি তখন একদম ধুমড়ে মুচড়ে যায়। তো আমি কিন্তু আপুকে এই অনুরোধটা করেছি। হ্যাঁ আপু, তোমরা যারা আমার আজকের ভিডিও দেখতেছো, জিনিসগুলো আনতে চাও, খুবই কিন্তু রিজনেবল প্রাইস তোমরা কিন্তু আনতে পারো। আর আমি দেখলাম যে ওনাদের ব্যবহার খুবই ভালো। অনলাইনে আমার অনেক আপুরা কিন্তু বিজনেস করে, যাদেরকে আমি একদমই আন্তরিকতার সহিত ভালোবাসি, চিনি। আমি জানি আমার আপুরা অনেক ভালো, তবে কিছু কিছু বিজনেসম্যান আছে যারা আসলে বিজনেসের জন্যই বিজনেস করে। কার কি আসে যায় তারা কিন্তু সেটা দেখে না। তো যাই হোক, তাদের উদ্দেশ্যে নাই বললাম। তো যখন আপনি ভালো কোনো প্রোডাক্ট দিবেন তাহলে কিন্তু আসলে সেটার থেকে ভালো ফিডব্যাক পাবেন। যেমন আমার থেকে জিনিসগুলো ভালো লেগেছে, আমি কিন্তু এটা মানুষকে ভালোই বলবো। আর যদি ওনারা আমার সাথে ডুপ্লিকেট করতো বা দেখা যায় বলেছে একটা দিত আরেকটা, তাহলে কিন্তু আমার মনে সবসময় কষ্ট থাকতো। তো যাই হোক, এখানে আমি এই যে রাগটা এটা বিছিয়েছি, এটা আমাদের যে ছোট বেডরুমটা আছে সেটার সামনে ফ্রিজের সাইডে। তো এই যে যে রাগটা দেখতে পাচ্ছেন সেটা নিয়েছে 800 টাকা, আর তিনটা ঝুড়ি নিয়েছে 450 টাকা। তো সব মিলিয়ে হয়েছে 1250 টাকা, আর ডেলিভারি চার্জ নিয়েছিল 85 টাকা, সব মিলিয়ে হয়েছে 1335 টাকা। সাথে কিন্তু আমি যে আমার বেডরুমে যে ওয়াল হ্যাঙ্গিংটা লাগিয়েছি সেটা কিন্তু ফ্রি দিয়েছে। তা আশা করি আমার যে আপুরা প্রশ্ন করেছেন সেটার উত্তর পেয়েছেন। আর অনলাইন পেজটার নাম হয়েছে মানচুরা জুট হ্যান্ডক্রাফট। আমি আবারও বলছি, মানচুরা জুট হ্যান্ডক্রাফট। আমি স্ক্রিনশটে মানে উপরে দিয়ে দিব আর কি পেজটার নাম। আমি মনে করি আসলে আমি যে পেজ থেকে কিনেছি সে আপুদের যদি একটু উপকার হয় তাহলে আমার কোনো ক্ষতি হবে না, বরং সে আরও হয়তো ওনাদের মন থেকে দোয়া আসবে। ইভাস প্যাশন অ্যান্ড লাইফ স্টাইল ব্লগ থেকে আমাদের ইভা আপুর ভিডিও আমার খুবই ভালো লাগে, আমি সবসময় ইভা আপুর ভিডিও দেখি। তো ইভা আপু বলেছে, আপু কোন পেজ থেকে নিয়েছো নাম বলবা, আমি নিতে চাচ্ছি বাট কোনো ভরসা পাচ্ছি না। তো আপু তুমি কিন্তু ভরসা করে আসলে নিতে পারো, আমি যেহেতু জিনিসগুলো হাতে ধরেছি জিনিসগুলো খুবই সুন্দর। তারপর আমি কমেন্টস পড়তেছি। আরিয়ান খান আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে, জিনিসগুলো খুবই সুন্দর হয়েছে, কোন পেজ থেকে নিয়েছো আর কত টাকা দিয়ে নিয়েছো। তো আপু আশা করি তুমি আমার পুরো ভিডিও দেখেছো এবং শুনে নিয়েছো। তারপর আমি কমেন্টস পড়তেছি এসপি রকমারি ব্লগ, আমাদের সুমাইয়া আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আসলে আপনারা অনেকেই যারা সুমাইয়া আপুকে চিনেন, ভিডিও দেখেন, জানেন সুমাইয়া আপু অসুস্থ, সুমিয়া আপুর বেবি হবে। তো আমি কালকে অনেকদিন পর আপুর কমেন্টস পেয়ে আমার আসলে খুবই ভালো লেগেছে। আপু বলেছে তোমার রাগটা কত নিয়েছে আমাকে জানাবা, আমি কিনতে চাচ্ছি। তো আপু রাগটা তো বলেই দিয়েছি, 800 টাকা নিয়েছে, ডেলিভারি চার্জ 85 টাকা। আসলে তুমি যদি দুইটা প্রোডাক্ট একসাথে অর্ডার করো তাহলে তো ডেলিভারি চার্জটা একবারই দিতে হবে। তো ধন্যবাদ সুমাইয়া আপু তোমাকে। তারপর আমি কমেন্টস পড়তেছি আপিয়া কুকিং ব্লগ থেকে, আপু বলেছে যে আপুর নামও সুমাইয়া, তো মিলে গিয়েছে আমাদের সুমাইয়া আপুর সাথেও। তো আপিয়া কুকিং থেকে সুমাইয়া আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমিও পেজের নামটা জানতে চেয়েছো। তো আমি কিন্তু বলে দিয়েছি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তারপর আমি কমেন্টস পড়তেছি মিস সঞ্জিদা, আপু কিন্তু বলেছে তোমার কার্পেট এবং ঝুড়িটা কিন্তু আপু খুবই সুন্দর হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার কষ্ট করে ভিডিও দেখেছেন। আমি এখানে সন্ধ্যার জন্য নাস্তা বানাচ্ছি, আর এখানে বানাচ্ছি আমি কপির পাকোড়া। তো বাঁধাকপির পাকোড়াটা আমি সাথে একটু গাজর দিয়েছি, আর সেটা ভালো করে লবণ দিয়ে মেখে তারপর সেখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা, ডিম সব কিছু মেখে তারপর আমি এটাকে ডুবো তেলে ভেজে নিচ্ছি। সর্বশেষ আমি একটা কমেন্টস পড়তেছি তাসমি ব্লগ আইডি থেকে, আপু বলেছে তোমার ছেলের জন্য অনেক দোয়া রইল, আল্লাহ যেন তোমার মনের নেক
ইচ্ছা পূর্ণ করে। একজন হাফেজের মা বাবা হওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আপুও বলেছে কোন পেজ থেকে নিয়েছো অবশ্যই জানাবা। আমার সকল আপুদের প্রশ্ন ছিল কোন পেজ থেকে নিয়েছি, আসলে এটা আমারও বোকামি ছিল। তো আসলে কোথা থেকে কিছু কিনলে আসলে সেটা হাইলাইটস করা ঠিক কি না আমি জানি না, তাই আমি করিনি, তো আজকে বলে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।